রিয়েলিটি শো Closeup1 তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী নোলক বাবু 2005 সালে জিতে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। বিচারকদের রায় আর দর্শকদের ভোটে চূড়ান্ত লড়াইয়ে চ্যাম্পিয়ন এই কণ্ঠশিল্পীকে নিয়ে আশাবাদী ছিলেন জনতা। কিন্তু অল্প বয়সের ফেম অর্থ দিয়ে যতটা অগ্রসর হওয়ার কথা ছিল তার, তা তিনি করে দেখাতে পারেননি। নিজের কিছু ভুল, ইন্ডাস্ট্রির পলিটিক্স, কিছুটা অহমিকা আর নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে গানের জগতে প্রায় এক যুগ পার করে দিলেন এই গুণী শিল্পী। বর্তমানে স্ত্রী, দুই সন্তান আর মাকে নিয়ে ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় থাকেন নোলক বাবু। নিয়মিত স্টেজ শো করছেন, কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি শো করছেন বলে জানা যায়। গত বছর প্রায় 10 মাস স্টেজ শো এবং অ্যালবামের কাজ নিয়ে লন্ডনে ছিলেন, আর এ কারণেই দেশের মঞ্চে বা টিভি লাইভে অনুপস্থিত ছিলেন নোলক। তবে নোলক বাবু এখনো অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতোই আছেন, তারকাদের সাথে আড্ডা, মাতামাতির থেকে পারিবারিক সম্পর্ক মেনটেন করতেই বেশি ব্যস্ত তিনি। খুব শিগগিরই নিজের একটি স্টুডিও চালু করবেন তিনি, কারণ ইদানিং তিনি নিজের গানের সুর ও সঙ্গীত পরিচালনার কাজ নিজেই শুরু করেছেন। নিজের স্টুডিওতে বসে মনের মতো গান তৈরি করতে চাচ্ছেন। উল্লেখ, গত বছর নোলক বাবুর সর্বশেষ একক অ্যালবাম আমার আকাশ লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছিল। প্রিয় দর্শক, কি মনে হয়, সম্ভাবনাময় শিল্পী নোলক আসলেই কি তার সব ভুল শুধরে আবারও নতুন ভাবে সবকিছু শুরু করতে পারবে? আপনাদের গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।